वेलकम प्लस नाइन। आज के আমরা পড়ব তোমাদের লেসন সিক্স মাইন্ড দ্য মিস্ট আপন দ্য হিল, রিটেন বাই দ্য ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট এমিলি জেন ব্রন্টে। আজকে খুব ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব যে কবিতার মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন। এই কবিতায় বিশেষ করে এমিলি জেন ব্রন্টির যে ব্যক্তিগত জীবন সেটা আমাদের জানার একটু প্রয়োজন আছে। কারণ হচ্ছে যে তার জীবনের সাথে ওতপ্রোতভাবে সুরটা যেন মিলে গেছে এই কবিতার। তো এমিলি জেন ব্রন্টির যদি জীবন জানতে হয় তাহলে দেখো, উনি জন্মগ্রহণ করেছিলেন 1818 সালে এবং তার ডেথ হয় 1848-এ, অর্থাৎ মাত্র 30 বছরের তার জীবন। তো এই জীবনও ছিল কিন্তু ফুল অফ স্যাডনেস, অনেক দুঃখ যন্ত্রণায় ভরা। অ্যাট দ্য এজ অফ 3 শি লস্ট হার মাদার, শি ডায়েড অফ ক্যান্সার। তারপরেও তিনি তার এক ভাই এক বোনকে হারান, তারা টিউবারকিউলোসিস ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান। এবং এমিলি জেন ব্রন্টি নিজে মাত্র 30 বছর বয়সে এই টিউবারকিউলোসিস ডিজিজেই আক্রান্ত হয়ে মারা যান। আমরা বুঝতে পারছি যে তার জীবন কিন্তু অনেক দুঃখ বেদনায় ভরা, এবং আমরা কবিতাটা পড়ার সময় কিন্তু সেরকম দেখতে পাবো। সেই তার জীবনে, তার ব্যক্তিগত জীবনের যে সুর সেটা কিন্তু কবিতার মধ্যে আমরা পাবো। দেখো, উনি লেখা আছে যে ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট বেস্ট রিমেম্বার্ড ফর হার ওনলি নভেল উইদারিং হাইটস, লং কনসিডার্ড অ্যাজ এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। তো তার উইদারিং হাইটস বলে যে উপন্যাসটি আছে তার জন্য তিনি কিন্তু বিখ্যাত হয়ে আছেন ইংরেজি সাহিত্যে, এবং তার এই উপন্যাসটি বলতে পারি একটা ক্লাসিক, ক্লাসিক মানে একটা কালজয়ী লেখা তার কিন্তু আমরা ইংলিশ লিটারেচারে খুঁজে পাই। আর ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. এই কবিতায় তিনি পাহাড়ের উপর জমে থাকা নীল রঙের হালকা কুয়াশার মধ্যে দিয়ে মনে পড়ে যায় তার তার ছেলেবেলার দিনগুলির কথা, যেটা তিনি আগে ফেলে এসেছেন। অ্যাজ শি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, যখন তিনি সেই ল্যান্ডস্কেপ অর্থাৎ সেই জায়গাটার বর্ণনা দিচ্ছেন, শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, তিনি বর্তমান থেকে অতীতে চলে যান, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট অ্যাগেইন, আবার তিনি ফিরে আসেন প্রেজেন্টে। একটা খুব সুন্দর কবিতা, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের কবিতা মাইন্ড দ্য মিস্ট আপন দ্য হিল। দেখো, কবিতার প্রথম লাইনটাই হয়ে গেছে কবিতার অ্যাকচুয়ালি ট্যাগলাইন, অর্থাৎ তার টাইটেল মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। শুরু হচ্ছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ দেয়ার ইজ মাইল্ড মিস্ট আপন দ্য হিল। মাইল্ড মানে মৃদু বা হালকা, অর্থাৎ আকাশে মানে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে খুব মৃদু কুয়াশা, টেলিং নট অফ স্টর্মস টুমরো, যে কুয়াশা আগামী দিনের ঝড়ের সংকেত কিন্তু দিচ্ছে না। অর্থাৎ সাধারণভাবে যদি আকাশে কুয়াশা থাকে তাহলে ঝড় ঝঞ্ঝার সম্ভাবনা থাকে না, তো এখানেও সেটাই ঘটছে যে আকাশের বুকে হালকা কুয়াশা দেখা দিয়েছে, তাই আগামীকাল আর ঝড়ের সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট। দেখো, এখানে কিন্তু পার্সোনিফিকেশন করা হয়েছে, অর্থাৎ দিন যেন কাঁদছে। ওয়েপ্ট তোমরা জানো, উইপ, উইপ মানে কাঁদা, আর এখানে V3 ফর্মটি ইউজ করা হয়েছে ওয়েপ্ট, অর্থাৎ দিন তার পুরো কান্না কেঁদে ফেলেছে। ফিল মানে এখানে বলতে পারি আমরা প্রাণ ভরে, অর্থাৎ সারা দিন সে শুধু কেঁদেছে। তার মানেটা কি? সারা দিন শুধুমাত্র বৃষ্টি হয়েছে, সেটার মধ্যেই বলা হচ্ছে নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, অর্থাৎ তার সমস্ত যে বেদনা সেটা ঝরে গেছে। তারপরে স্পেন্ট ইটস সরো অফ সাইলেন্স, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্স সরো,
এখানে স্টোর মানে আমরা বলতে পারি যে উজাড় করে দিয়েছে, তার যে জমানো বেদনা ছিল সাইলেন্ট সরো, অর্থাৎ তার যে নীরব একটা বেদনা তার মনের মধ্যে রয়েছে সেটা সব স্পেন্ট হয়ে গেছে, সব খরচ হয়ে গেছে, উজাড় করে দিয়েছে সে। তার মানে দেখো কবির, আমি যেটা বললাম যে তার যে ব্যক্তিগত জীবনে এত দুঃখ এসেছে, তাই কবি ওই কুয়াশাটা যখন দেখছেন আকাশের ওপরে তখন তার মনে হচ্ছে যে বোধহয় তার দুঃখ যন্ত্রণা যা ছিল সব শেষ হয়ে গেছে, কাল বোধহয় এরকম ঝড়ঝঞ্ঝার দিন আর আসবে না। তো এটা হচ্ছে প্রথম আমাদের যে চারটে লাইন সেই লাইনের মিন। নেক্সট চারটে লাইনে চলো ফিরে যাই। এই নেক্সট চারটে লাইন যেটা হচ্ছে তাকে আমরা অ্যাকচুয়ালি বলবো ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক কি না, যখন কোনো নির্দিষ্ট বিষয়কে দেখে আমাদের অতীতের কথা মনে পড়ে যায় তখন আমরা তাকে বলি ফ্ল্যাশব্যাক। ও এখানে একটা দেখো এক্সক্লামেশন সাইনটা যদিও নেই, তাহলে একটা এক্সক্লামেশন যেন এক্সপ্রেশন তৈরি হচ্ছে। ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি আবার ফিরে যাচ্ছি আমার ছেলেবেলার দিনগুলিতে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি যেন আরেকবার শিশু হয়ে গেছি। তার মানে এই যে আকাশ, এই আকাশে যে মৃদু কুয়াশা দেখা দিয়েছে পাহাড়ের উপরে, দ্যাট রিমাইন্ডস দ্য পোয়েট অফ আর চাইল্ডহুড ডেজ, সেটাই কিন্তু কবিকে তার ছেলেবেলার দিনগুলোর কথা মনে পড়িয়ে দিচ্ছে। অ্যান্ড নিট মাই ফাদার্স শেল্টারিং রুফ, এখানে নিট বলতে এখানে বিনিট, বিনিট মানে নিচে। এবং কবি যেন নিজেকে দেখতে পাচ্ছেন তার বাবার শেল্টারিং রুফ, অর্থাৎ তার বাবার যে আশ্রয় স্থল, আশ্রয়ের ছাদ তার নিচে। এখানে শেল্টারিং রুফ মানে শুধুমাত্র কিন্তু ছাদ নয়, এখানে শেল্টারিং রুফ বলতে একজন বাবা তার ছেলে অথবা মেয়েকে যে সাহচর্যের সাথে, যে ভালোবাসার সঙ্গে বড় করে তোলেন সেই কথাটা কি বলা হচ্ছে শেল্টারিং রুফ। অর্থাৎ কবি কিন্তু তার বাবার কথাও মনে পড়ছে সেই একই দৃশ্য দেখে, অর্থাৎ এখানে আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে গেছি সেই মিস্ট দেখে পাহাড়ের ওপরে কবি ফিরে গেছেন তার ছেলেবেলার দিনগুলিতে, যেখানে তিনি নিজেকে দেখতে পাচ্ছেন তার বাবার স্নেহের রুফের তলায়, অর্থাৎ স্নেহের যে ছাদ তার তলায় তিনি নিজেকে দেখতে পাচ্ছেন, তার মনে পড়ে যাচ্ছে তার বাবার কথা। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং তিনি নিজেকে দেখতে পাচ্ছেন ওই পুরনো দরজার কাছে। তার মানে আমরা পুরোটাই দেখছি কিন্তু ফ্ল্যাশব্যাক, অর্থাৎ ওই মিস দেখে কবি কিন্তু একেবারে পৌঁছে গেছেন তার ছেলেবেলার, তার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সে ওয়েদার তার তাকে মনে করিয়ে দিচ্ছে তার বাবার কথা। তাহলে এই পরের চারটে লাইন কিন্তু আমরা চলে গেলাম ফ্ল্যাশব্যাকে, মানে যেটা আমরা প্রথমে পড়ে এলাম সেই ল্যান্ডস্কেপ তাকে রিমাইন্ড করছে তার পাস্ট দিনগুলোকে। চলো আমরা নেক্সট শব্দটা একটু দেখে নিই। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখতে পাচ্ছি সন্ধ্যার মেঘ, ফল মানে এখানে আস্তে আস্তে নেমে আসছে, সন্ধ্যার মেঘ, অর্থাৎ সন্ধেবেলায় যেমন দেখো মেঘ করে আসে, ছবিটা দেখলে বুঝতে পারবে, সেই ক্লাউডি ইভিনিং যেন আস্তে আস্তে নেমে আসছে আফটার এ ডে অফ রেন, অর্থাৎ আমরা আগেই জেনেছি সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পরে সন্ধেবেলায় মেঘ নেমে আসছে, সেই মেঘটা কেমন ক্লাউডি, মানে ভীষণ ইভিনিং, সেই ইভিনিংটা কেমন না মেঘাচ্ছন্ন, সন্ধ্যা নেমে আসছে আফটার এ ডে অফ রেন, সারাদিন বৃষ্টির পরে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল, ব্লু মিস্ট অর্থাৎ কুয়াশাটা কেমন নীচে রঙের, সুইট মিস্ট খুব মিষ্টি, মিষ্টি কারণ এই কারণে, কারণ আমরা দেখছি এটা মাইল্ড, খুব হালকা, তাই বলা হচ্ছে সুইট মিস্ট অফ সামার ফল। ফল মানে হচ্ছে অ্যাকচুয়ালি থিক ক্লাউড, থিক ক্লাউড খুব ঘন মেঘ, এই ঘন মেঘ এ বলা হচ্ছে সামার ফল। তো ইভিনিং ফল যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে ব্লু মিস্ট দ্যাট ইজ ভেরি সুইট অফ সামার ফল, অর্থাৎ সেই সন্ধ্যের মেঘ, সেই গ্রীষ্মের মেঘটা কিন্তু খুব ঘনভাবে নেমে আসছে। দ্য হরাইজন্স মাউন্টেন চেন, এবং
কোথায় সেই মেঘ নেমে আসছে? হরাইজন মাউন্টেন্স, হরাইজন মানে তুমি দেখো দিগন্ত রেখা, ঠিক আছে, দিগন্ত যেমন দেখা যাচ্ছে যেখানটায় সে পাহাড় বা সমুদ্র একসাথে মিশে সেই মাউন্টেন, সেটাকে বলা হচ্ছে হরাইজন, দিগন্ত রেখা। সেই দিগন্ত রেখায় কিন্তু এসে মিশছে সেই, অর্থাৎ পড়ছে সেই ক্লাউডি ইভিনিংটা। তো এই যে চারটি লাইন দেওয়া আছে এখানে বলা হচ্ছে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, কবি দেখছেন এখানে যে সন্ধে নেমে আসছে আস্তে আস্তে, দ্যাট ইজ ক্লাউডি, মেঘাচ্ছন্ন, আফটার এ ডে অফ রেইন, সারাদিন বৃষ্টি পড়ে। মানে আবার তিনি কিন্তু এখানে আবার প্রেজেন্টে ফিরে এসেছেন, ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল, সেই গ্রীষ্মের ঘন মেঘের মধ্যে দেখা যাচ্ছে সেই নীল মিস্টকে, কুয়াশাকে, সুইট মিস্টকে, দ্য হরাইজনস মাউন্টেন চেন, এবং দেখা যাচ্ছে সেই দূরের মাউন্টেন চেন, অর্থাৎ মানে পাহাড়ের যে একটা চেন যাকে ওই বলি পর্বতরাশি, সেই রাশিকে দেখা যাচ্ছে। নেক্সট লাইনটা পড়ি আমরা, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, ড্যাম্প, ড্যাম্প মানে স্যাঁতস্যাঁতে, ইন দ্য লং গ্রিন গ্রাস, যখন বৃষ্টি হয়েছে সারাদিন, তার ফলে হয়েছে কি না, দেখতে পাচ্ছ যে শিশির গুলো ঘাসের ওপরে খুব বিন্দু বিন্দু হয়ে জমে আছে, অ্যান্ড ইট মেক্স দ্য ওয়েদার ভেরি ড্যাম্প, খুব স্যাঁতস্যাঁতে ওয়েদার একটা তৈরি হয়েছে এখানে, এবং সেই লম্বা সবুজ ঘাসে স্যাঁতস্যাঁতে হয়ে জমে আছে সেই শিশিরগুলো, সেই জল, অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স, সেটা সকালের কান্নার মতোই যেন খুব ঘন। মর্নিং টিয়ার্স বলতে এখানে কি, মর্নিং টিয়ার্স বলতে এখানে শিশিরকে বোঝানো হয়েছে, যে মর্নিংয়ে যেমন যখন প্রচণ্ড শিশির পড়ে তখন সকালে উঠে যেমন ঘাস একবারে জলে ভর্তি হয়ে থাকে, ঠিক বৃষ্টির পরে সন্ধ্যাবেলাও কিন্তু ড্যাম্প, সেই যখন কুয়াশাগুলো মিস্টগুলো পড়েছে শিশির বিন্দুর ওপর, সেটা সেটা ড্যাম্প ওয়েদার তৈরি করেছে, একটা খুব স্যাঁতস্যাঁতে ওয়েদারকে তৈরি করেছে, যেটা দেখে যেন মনে হচ্ছে মর্নিংস টিয়ার্স, সকালের চোখের জল। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রান্স পাস, অসাধারণ লাইন, এটাকে ফিল করতে হবে তোমাদের, ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রান্স, ড্রিমি মানে একটা স্বপ্নের মতো সেন্ট, সুগন্ধ, কিসের, অফ ফ্র্যাগ্রান্স, সেন্স মানে গন্ধ, ফ্র্যাগ্রান্স মানে সুগন্ধ, তো সুগন্ধের একটা গন্ধ, একটা সুগন্ধের একটা স্বপ্নময় গন্ধ ভেসে আসছে, ব্রেথ অফ আদার ইয়ার্স, যেটাকে, যেটা কবিকে অন্যান্য তার বছরগুলোর কথা মনে পড়িয়ে দিচ্ছে। দেখো এখানে ঠিক যেন আমরা একটু মায়ের গন্ধ পাচ্ছি, কবি বাবাকে মনে করেছেন তার শেল্টারিং রুফের নিচে, এখানে সেই যে ড্যাম স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়েছে সেখানে একটা গন্ধ, স্বপ্নের মতো গন্ধ ভেসে আসছে, এবং আমাদের মনে হচ্ছে সেই গন্ধগুলো তার পরিচিত, সেই গন্ধ যেন সে আগেও নিয়েছে। তো এখানে প্রকৃতি থেকে যে গন্ধ আসছে, এবং প্রকৃতিকে আমরা তো অ্যাকচুয়ালি মায়ের সঙ্গে তুলনা করি, মাদার নেচার বলা হয়, তো আমরা যদি এখানে প্রকৃতিকে মায়ের সঙ্গে তুলনা করি তাহলে সেই মায়ের যে একটা গন্ধ আমরা সবসময় ছোটবেলায় অনুভব করে থাকি, সেই প্রকৃতি মায়ের গন্ধ যেন এখানে কবি এমিলি জেন ব্রন্টি উপলব্ধি করছেন। তিনি তার মাকে অনেক আগে হারিয়েছেন, তাই মায়ের কথা তার মনে পড়ে যাচ্ছে, এবং কিভাবে মনে পড়ছে না, সেই ফ্র্যাগ্রান্স, অর্থাৎ খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে, যে গন্ধগুলো তাকে অন্যান্য বছরের কথা মনে করিয়ে দিচ্ছে। দেখো খুবই একটা সেন্সিটিভ কবিতা, খুব কি বলবো, এত সুন্দর ফ্ল্যাশব্যাক খুব কম কবিতায় দেখা যায়, যে কিছু দৃশ্য, কিছু ল্যান্ডস্কেপ, কিছু সিচুয়েশন কবিকে তার পুরনো সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। এই হচ্ছে কবিতার মূল বক্তব্য। কবিতাটা তোমরা খুব ভালো করে পড়ো, বারবার বোঝার চেষ্টা করো, এটার একটা লিটারাল মিনিং, অর্থাৎ একটা সিম্পল ন্যাচারাল ডিসক্রিপশন আমরা পেয়েছি, এবং তার সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা অন্তর্নিহিত মানে, যে মানেটা কিন্তু কবির ব্যক্তিগত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। তো খুব ভালো করে পড়ো, নোটস নাও, আমি পরে ক্লাসে তোমাদের আরো ডিটেলস সেটা নিয়ে আলোচনা করে দেবো। তো আজকে এই পর্যন্তই। ওকে।